অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাপ্পি। আজকের পর্বে আমি ইনপুট আউটপুট নিয়ে কিছু কথা বলবো। অ্যাসেম্বলিতে কিভাবে আপনি বা মাইক্রোপ্রসেসরে কিভাবে আপনি ইনপুট কোনো কিছু ইনপুট দিতে পারেন এবং কোনো কিছু আউটপুট হিসাবে নিতে পারেন। আমাদের এএইচ এর ভ্যালু যখন ওয়ান হবে, তার মানে হচ্ছে সেটা ক্যারেক্টার ইনপুট নেবে, সিঙ্গেল ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিবে যখন এএইচ এর মান ওয়ান হবে। আবার যখন এএইচ এর মান টু হবে, সে সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দেবে। ওয়ান হলে ইনপুট নেবে, টু হলে আউটপুট হিসাবে দেখাবে। আবার এএইচ এর মান যখন নাইন হবে, তখন সেটা স্ট্রিং আউটপুট দেবে। স্ট্রিং ইনপুট অন্যভাবে করতে হয়, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। সিঙ্গেল কি ইনপুট মুভ এইচ কমা ওয়ান ইন্টারাপ্ট 21H, এটুকু একটা কোড। এই লাইনটা একটা কোডের অংশ। এটুক লেখার পরে কম্পাইলার ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেওয়ার জন্য ওয়েট করবে, এবং সেই ভ্যালুটা যখন ইউজার দিবে, সেটা অবশ্যই এএল নামক রেজিস্টারে সেভ হবে। এএল নামক রেজিস্টারে সেভ হবে। আপনারা জানেন যে এল এর দুইটা পার্ট আছে, একটা এএক্স এর দুইটা পার্ট আছে, এএক্স এর দুইটা পার্ট আছে, এএল এএইচ, এল ফর লো, এইচ ফর হাই। অবশ্যই এটা এএল এ সেভ হবে, এএইচ এ না, এএক্স এর এএল এ সেভ হবে। আমি যখন রেজিস্টার আপনাদেরকে পড়িয়েছি, তখন রেজিস্টার সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করছি। আপনারা যদি বুঝতে না পারেন, বিগত টিউটোরিয়ালগুলি দেখবেন। সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের ক্ষেত্রে মুভ ডিএল কমা ফাইভ মুভ এইচ কমা টু ইন্টারাপ্ট 21H, আমি এখানে যে আইটেমটা প্রিন্টেড হয়েছে, সেটা অবশ্যই ডিএল মেমোরিতে সেভ, ডিএল নামক রেজিস্টার সেভ হবে। যেটা আমি প্রিন্ট দেখাইছি এখানে, আমি যেটা প্রিন্ট দেখাইছি, সেটা অবশ্যই ডিএল মেমোরি, ডিএল রেজিস্টারে সেভ হবে। স্ট্রিং আউটপুটের ক্ষেত্রে আমাদের লিখতে হয় এম ওয়ান, ধরুন আমি একটা ডাটা নিলাম, ডাটা টাইপ না, সরি, একটা ভ্যালু নিলাম, যেটা এম ওয়ান, এম ওয়ান নামে একটা ডাটা নিলাম, ভেরিয়েবল নিলাম, সরি, এম ওয়ান নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি সেটা মধ্যে একটা স্ট্রিং রাখতে চাইতেছি, যেমন হ্যালো। হ্যালো লেখার পর আমাদের একটা ডলার সাইন দিতে হয়, ডলার সাইন। ডলার সাইনটা যখন কম্পাইলার পাবে, তখন সে বুঝবে যে এই স্ট্রিংটা আমার শেষ হয়েছে, আমার এই স্ট্রিংটা শেষ হয়েছে। ডলার সাইনটা যখন সে পাবে, তার মানে সে বুঝবে যে আমার এইটুকুই আমার স্ট্রিং, ডলার সাইনের আগ পর্যন্ত আমার স্ট্রিং। স্ট্রিং ইন্ড উইথ ডলার সাইন, ডলার সাইন পাইলে সে শেষ করে দেয়। এল ই এ হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, লোড ইফেক্টিভ অ্যাড্রেস। যখন আমি স্ট্রিং নিয়ে কোড করতে যাব, কোড সেগমেন্টে যাব, তখন আপনাদেরকে এ বিষয়ে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। তো আপাতত এটুকু জেনে রাখেন যে কখন কি করতে হয়, কিভাবে, সাধারণ একটা ধারণা নিয়ে রাখেন আর কি। তো আশা করি বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।